হিজড়া ডাইনার লালসা থেকে মুক্তি পেতেই তাকে শেষ করে দেয় শোয়েব আক্তার লাদেন নামে এক যুবক। বেরিয়ে এসেছে আসল রহস্য। যাত্রাবাড়ির গোলাপবাগের একটি বাসায় মাকসুদুর রহমান ওরফে ডাইনা হত্যাকাণ্ডে শোয়েব আক্তার লাদেন নামে একজনকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, যৌন কাজে অতিষ্ঠ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন লাদেন। ডাইনা তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন, তার ছয় ভাই বোন এবং সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। ডাইনার নিজেরও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল, তবে গত দুই বছর তিনি যাত্রাবাড়ির গোলাপবাগে একটি ভাড়া বাসায় থাকছিলেন। কয়েকদিন আগে ওই বাসা থেকে ডাইনার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে ১১ দিন ধরে লাশটি ঘরে পড়েছিল, কিন্তু আশেপাশের কেউ টের পাননি। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ওয়ারি বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার বলেন, রাজধানীর ওয়ারির গোলাপবাগের একতলা বাড়ির ভেতরের কক্ষ থেকে ডাইনার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতা বাড়ি থেকে শোয়েব আক্তার লাদেনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ তুলে ধরে জিয়াউল আহসান বলেন, লাদেন ডাইনার বাসাতে কাজ করতেন, অর্থের বিনিময়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো। হত্যাকাণ্ডের কিছুদিন আগে লাদেন বিয়ে করেন, বিয়ের পরও তাদের মধ্যে যৌনতা চলত। একদিকে লাদেনের বিয়ে ও নতুন জীবনকে ডাইনা মেনে নিতে পারছিলেন না, অন্যদিকে লাদেন চাচ্ছিলেন সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে। কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী ডাইনা লাদেনকে ছাড়তেন না, তিনি লাদেনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। প্রিয় ভিউয়ার্স, অনৈতিক সম্পর্কগুলোর পরিণতি সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া লাদেন ডাইনার লালসা থেকে বের হতে গিয়ে নিজের জীবনটাই হুমকির মুখে ফেলে দিয়েছেন। পরিস্থিতির শিকার হলেও লাদেনের কি উচিত ছিল না আইনের সহায়তা নেওয়া? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।